নমস্কার, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কাজে বেরোয়নি, তার জন্য সকাল সকাল তো উপরে ছাদে পায়রাকে খাওয়া দিতে এসেছি। তো চলুন দেখা যাক পায়রাকে কী টাইপের খাওয়া দাওয়া দেয়। আসুন। আমি সবসময় পায়রাদের মিক্স খাবার দিতে পছন্দ করি। মিক্স খাবার দেওয়ার ফলে কী হয় বলুন তো, যে পায়রারা মিক্স খাবার খেতে গেলে তাদের গ্রোথ হয় খুব তাড়াতাড়ি এবং তাদের থেকে তারা খুব বেশি পরিমাণে পুষ্টি সংগ্রহ পায়, সব রকম পুষ্টি পায় সব খাবারগুলো থেকে। যেমন আমি ধরেন এই যে প্লাস্টিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজরা, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির বাজরা। যখন খাবারগুলো কিনবেন তখন একটু কোয়ালিটিগুলো দেখে নেবেন, যাতে খুব ভালো কোয়ালিটির হয়, কোনো নোংরা টোংরা যাতে না থাকে। কেন কি অনেক খাবারে আপনারা দেখবেন অনেক টাইপের বিভিন্ন জিনিস, নোংরা, ধুলো, বালি, পাথর, হাবি জাবি মিক্স করা থাকে, ঠিক আছে। তো এখন যেহেতু গরম, তার জন্য বাজরা পায়রার অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে, তাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তার জন্য আমি বাজরাটা দিয়েছি। দেখুন, তারপরে এটা আছে আপনারা দেখুন মুসুর ডাল, ঠিক আছে। অনেকে কি করে, চোকা ছাড়ানো মুসুর ডালটা খাওয়ায়, কিন্তু এটা যেহেতু চোকা ভরা, চোকা ভরাটা আপনার তারা খেতে খুব পছন্দ করে। এতে তাদের শরীরের বিভিন্ন ক্যালসিয়াম, তারপরে তাদের বাচ্চার জন্য এটা খুব উপকারী এবং এটা পায়রারা খেতে খুব পছন্দ করে, তারা খুব আনন্দ সহকারে এটা খায়। তারপরে এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে গম। গম খুব অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু গরম তার জন্য গমের পরিমাণটা আপনার খুব কম রেখেছি, ঠিক আছে। চলুন, আর এটাতে আপনার মিক্স খাবার আমার আগে থেকে করা আছে, ঠিক আছে, সব রকম যেগুলো আমি দেখালাম এগুলো খেতে দিই সব। এটাতে আগে থেকে মিক্স করা আছে খাবার, আর এইগুলো মিক্স করার জন্য নিয়ে এসেছি। তো কিভাবে খাওয়াবো তার জন্য একটি ভিডিও বানালাম। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আছে সর্ষে দানা, ঠিক আছে, সর্ষে দানা। এবার চলুন, পায়রাগুলো অপেক্ষা করছে খাওয়ার জন্য, দেখুন কত আনন্দের সাথে খায়। দেখুন খাবার ছড়িয়ে দিলেই সব, এইসব মিক্স খাবার তারা খেতে খুব পছন্দ করে। এই যে এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কালো মটর দানা, এটা খেতে তারা খুব পছন্দ করে। এটা খুব সামান্য পরিমাণে নিয়েছি, এটা আপনার 250 গ্রাম নিয়েছি, সর্ষা দানাটাও 250 গ্রাম। এই যে ভুট্টা দানা দেখতে পাচ্ছেন, এগুলো অতটা ধরেন মোটা তো তার জন্য খেতে পারছে না, তো এগুলো আপনারা যদি ইউজ করেন তো একটু ভেঙে যদি দিতে পারেন তাহলে খুব ভালো, কেন কি দানাটার সাইজটা একটু বড়, তার জন্য তাদের খেতে একটু অসুবিধা হয়। আমরা ভুট্টাও ছড়িয়ে দেব, যে এখানে দেখতে পাচ্ছেন তাদের দুটো বাচ্চা, এই নতুন দিয়েছে বাচ্চাগুলো, অনেকটা বড় সাইজ হয়ে গেছে, এর আগে দেখিয়েছি সেখানে ছোট সাইজের ছিল। এই সব মিক্স খাবার এই সব বাচ্চার গ্রোথের জন্য এবং পুষ্টির জন্য খুবই উপকারী।
তার জন্য সবসময় চেষ্টা করা দরকার যাতে মিক্স খাবার খাওয়াতে পারেন পায়রাকে। এই যে ওর মা, এখানে এক জোড়া বাচ্চা, এগুলো সব আমার নতুন বাচ্চা, এই আপনার মোটামুটি মাস দুয়েক আগে ডিম পেরেছিল। বাচ্চাগুলোর কালার খুব সুন্দর এসেছে, পুরো মায়ের মতো ওর বাবার মতো। এই যে ওর বাবাটা আপনার এখানে বসে আছে, এছাড়াও এখানে এক জোড়া বাচ্চা আছে আপনার, এই যে যেটা সাদা জোড়াটা দেখতে পাচ্ছেন ওর বাচ্চা। এখন বাচ্চাগুলো ছোট, তার জন্য এগুলো কতটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে সব। এছাড়াও এই যে এখানে এক জোড়া বসে আছে, একটা ওর জোড়াটা ডিম দিয়েছে। এর আগের ডিমগুলো আপনার প্রচন্ড গরমের জন্য নষ্ট হয়ে গেছিল, দিয়ে আবার ডিম দিয়েছে। দেখুন এখানে এই যে ডিম নিয়ে বসে আছে, ওই যে ডিম ডিম দেখতে পাচ্ছেন, একটা ডিম দেখা যাচ্ছে। এগুলো খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা, এগুলো মোটামুটি আপনার 4-5 ঘন্টা ওড়ে। এই যে দেখুন সবাই খেতে নেমেছে, এই যে মিক্স খাবার দেওয়ার সাথে সাথে সবাই দেখুন আনন্দের সাথে খাচ্ছে, এবং খাবার খায় কম, আপনার ঝগড়া করে বেশি। এই যে এখন 4টে নেমেছে খেতে, বাকিগুলো উপরে বসে আছে। দেখার সাথে সাথে আপনার খেতে নেমে যায়, যখনই উপরে ছাদে আসি দেখলেই আপনার ঘরে চলে আসে এবং খায়, জানে যে এসেছে খাবার দিবে। তার জন্য তারা যেখানে থাক দেখতে গেলে নেমে পড়ে এবং নেমে আশেপাশে ঘোরাঘুরি করে। দেখুন বাজরাগুলো এবং সব, এই যেগুলো দিলাম আপনার মসুর দানা, তারপরে আপনার যে সরিষা আছে, এগুলো খুব সুন্দর ভাবে খাচ্ছে। দেখুন প্রচন্ড গরম তো, তার জন্য সরষে দানা তো আপনার অল্প পরিমাণে দিচ্ছি। এই যে এটা আপনার জল খাওয়ার পাত্র,